আসসালামু আলাইকুম। 2025 সালে অনার্সে ভর্তি পরীক্ষা হবে এই নিউজটা আমার মনে হয় ইতিমধ্যে সবাই জানে। এই নিউজটা প্রকাশের পর থেকে মানে প্রায় শিক্ষার্থী কমেন্ট করছে, ভাইয়া ডিগ্রিতেও কি ভর্তি পরীক্ষা হবে? আচ্ছা, তুমি কি ডিগ্রিটাকে একেবারে ছোট মনে করছো? তুমি না মনে করতে পারো, কিন্তু আমি বা আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এরা ডিগ্রিটাকে বেশি ছোট মনে করছে, এবং ছোট মনে করে কেউ এই ডিগ্রি বিষয়ে ভিডিওই বানাচ্ছে না। সবার শুধুমাত্র ওই একটাই ভিডিও, অনার্স ভর্তি, অনার্স ভর্তি। ডিগ্রিতে কি পরিমাণ শিক্ষার্থী ভর্তি হবে তুমি জাস্ট কল্পনা করতে পারবে না। এবং 2025 সালে অর্থাৎ HSC 24 ব্যাচের সব থেকে বেশি পরিমাণ শিক্ষার্থী এই ডিগ্রিতে ভর্তি হবে। কেন ভর্তি হবে? অনার্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাইকে উত্তীর্ণ হবে। যখনই একটা পরীক্ষা সিস্টেমের মাধ্যমে ভর্তিটা হবে তখন কিন্তু সবাই উত্তীর্ণ হবে না। এই যে যারা উত্তীর্ণ হবে না, এরা পরবর্তীতে কি করবে? এরা কি গরুর ঘাস কাটবে? এরাও তো পড়াশোনা করবে। কিসে পড়াশোনা করবে? ডিগ্রিতে পড়াশোনা করবে। এখন শিক্ষার্থীদের প্রশ্ন, ভাইয়া সবাই অনার্স নিয়ে কথা বলছে, 2025 সাল থেকে অনার্সে ভর্তি পরীক্ষা হবে এবং এই ভর্তি পরীক্ষা দিবে HSC 24 ব্যাচের শিক্ষার্থীরা, তাহলে তার পাশাপাশি তো ডিগ্রিও আছে, ডিগ্রিতেও কি ভর্তি পরীক্ষা দিতে হবে? ডিগ্রিতে কি ভর্তি পরীক্ষা হয়? আপনাদের 2014-15 উদাহরণ দেন। 2014-15 সালে সর্বশেষ আমাদের অনার্সে ভর্তি পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত আমাদের ডিগ্রিও আবার আমাদের কিন্তু অনার্সও। 2014-15 সালে সর্বশেষ অনার্সে ভর্তি পরীক্ষা হয়েছিল, তখন কি ডিগ্রিতে ভর্তি পরীক্ষা হয়েছিল? আবার 2025-এ যে অনার্সে ভর্তি পরীক্ষা হবে শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কি ডিগ্রির কথাও জানিয়েছে ডিগ্রিতে ভর্তি পরীক্ষা হবে? আমি মনে হয় নিজের মুখে বলার থেকে তোমাদেরকে একটু দেখালে বেটার হবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ 2014-15 সালে সর্বশেষ আমাদের অনার্স ভর্তি পরীক্ষা হয়েছিল, সেই বছরের যে রোড ম্যাপটা, নোটিশটা, ঠিক আছে। এই নোটিশে উপরে দেখো ক্লিয়ারলি বলা হয়েছে স্নাতক প্রথম বর্ষ ভর্তি বিষয়ের, ঠিক আছে। স্নাতক মানে কি? অনার্স। এখানে কিন্তু ডিগ্রির কথা বলা হয়নি, ডিগ্রির কথা বলা হয়েছে একবারের জন্য বলা হয়নি। তাহলে 2014-15 সালে কি হয়েছিল? শুধুমাত্র অনার্সের ভর্তি পরীক্ষাটা হয়েছিল, ডিগ্রিতে কোনো ভর্তি পরীক্ষা হয় নাই। এই অনার্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে যে সমস্ত শিক্ষার্থী চান্স পেয়েছিল তারা তো অনার্সে ভর্তি হয়েছে, এবং যারা চান্স পায় নাই তারা তো আর গরুর ঘাস কাটবে না পরবর্তীতে বা মাঠে কাজ করবে না। তাদের জন্য লাস্ট একটা অপশন ছিল ডিগ্রি, পরবর্তীতে তারা সুন্দরভাবে ডিগ্রিতে ভর্তি হয়েছে, ডিগ্রিতে পড়াশোনা করেছে, এবং ডিগ্রিতে আমাদের উপবৃত্তি পাওয়ার অপরচুনিটি আছে যেটা অনার্সে নেই। আমার জানা মতে অনার্সে সাধারণত উপবৃত্তি দেয় না, 2025 থেকে যদি সিস্টেম করে সেটা আলাদা বিষয়, এত বছর দেয় নেই, ডিগ্রিতে দিয়েছে। ডিগ্রিতে তুমি ভর্তি হলে পরবর্তীতে তোমার উপবৃত্তি আবেদনের সুযোগ থাকবে, ঠিক আছে। এই ডিগ্রিতে ভর্তি পরীক্ষা হয় নাই, যারা পরীক্ষা দিয়ে চান্স পায় পরবর্তীতে তারা ডিগ্রিতে ভর্তি হয়ে গেছে, অর্থাৎ কাউকে বসে থাকতে হয়নি। HSC তে কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করার পরবর্তীতে বসে কেন থাকবে? অবশ্যই ভর্তির একটা সিস্টেম থাকা দরকার। যাই হোক, এই সিস্টেমটা গেল। এবার 2025-এর কথা বলি। 2025 সালে HSC 24 ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। শিক্ষা বোর্ড জানিয়েছে বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সিলেকশন করব। এই 25 সালে ডিগ্রিতে ভর্তি পরীক্ষা হবে কিনা একটু বিজ্ঞপ্তিটা দেখো। 25 সালে এখানেও কিন্তু বলা হয়েছে স্নাতক, ঠিক আছে, 24-25 শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা হবে, এইটা কিন্তু এখানে ক্লিয়ার করে বলা হয়েছে। এখানে একবারের জন্য বলা হয় নাই ডিগ্রির কথা, স্নাতক বলা হয়েছে, মানে অনার্সে ভর্তি পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে। অর্থাৎ ডিগ্রির কথা একটা জায়গাতেও বলা হয় না। সেক্ষেত্রে আমার মনে হয় না যে ডিগ্রিতে সাধারণত ভর্তি পরীক্ষা হয়, মানে কোনোদিন হয়েছিল বা সামনেও হবে, ডিগ্রিতে ভর্তি পরীক্ষা হবে না। অনার্সে সাধারণত তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এবং যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে চান্স পাবে না এদের পরবর্তীতে সুযোগ থাকবে ডিগ্রিতে ভর্তি হওয়ার, তারা সহজে ডিগ্রিতে ভর্তি হতে পারবে, অর্থাৎ কাউকে বসে থাকতে হবে না। আমরা সাধারণত টেনশনে ছিলাম যে HSC তে এত কষ্ট করে পাশ করলাম, পরীক্ষা দিলাম, দেওয়ার পরবর্তীতে এখন ভর্তি পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারি সেক্ষেত্রে আমার করণীয় কি? প্রত্যেকটা শিক্ষার্থী চেষ্টা করবে যেখানে ভর্তি পরীক্ষা আছে সেই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া, অনার্সে ভর্তি হলে। অনার্স এবং ডিগ্রির ভিতরে কিন্তু অনেকটাই পার্থক্য আছে, ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবে অনার্সটা কমপ্লিট করার। পরবর্তীতে যদি অনার্সে তুমি চান্স না পাও বা কমপ্লিট করতে না পারো সেক্ষেত্রে তুমি এসে ডিগ্রি করতে পারো। তবে ডিগ্রিকে কোনোভাবে ছোট করে দেখার কিছু নেই, কোনোটাই ছোট করে দেখার কিছু নেই, অবশ্যই চেষ্টা করবে অনার্সটা করার। অনার্সটা যদি করতে না পারো, ভর্তি পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে না পারো সেক্ষেত্রে তোমার পরবর্তী অপশন থাকবে ডিগ্রি, ডিগ্রিতে তুমি ভর্তি হতে পারবে। অর্থাৎ একটা শিক্ষার্থীকে, HSC পাশ করা একটা শিক্ষার্থীকেও বসে থাকতে হবে না। এবং যাদের কম জিপি আছে, যারা কম জিপি এর কারণে অনার্সে ভর্তি আবেদন করতে পারবে না বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, তারা তো এমনিতে ডিগ্রিতে ভর্তি হবে। ডিগ্রিতে ভর্তি হতে গেলে আমাদের সাধারণত অনার্সে যেই আবেদন যোগ্যতাটা চাই বা যেই GPAটা চাই ওই রকম GPA আমাদের লাগে না, ডিগ্রিতে সাধারণত কম GPA লাগে, কম GPA নিয়েও একটা শিক্ষার্থী ডিগ্রি করতে পারবে। এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম যে ভাই আর ডিগ্রিতে ভর্তি পরীক্ষা হবে কিনা, অনার্সে ভর্তি পরীক্ষার নিউজ শুনছি, ডিগ্রি বিষয়ে কোনো তথ্যই দিচ্ছে না, ঠিক আছে। ডিগ্রিতে যারা ভর্তি হবে বা অনার্সে চান্স না পেয়ে যারা ভর্তি হবে এই সমস্ত শিক্ষার্থীদেরকে বলছি,
ডিগ্রি বিষয়ক সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে, আমরা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই অনলাইন আপডেট চ্যানেলের সাথে যুক্ত থাকবে, তোমাকে কোনো বিষয় নিয়ে টেনশন করতে হবে না, যখন যা আপডেট আসে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো, তোমাদের অ্যাকচুয়াল পরিমাণ টেনশন করতে দেবো না কোনো বিষয়গুলো নিয়ে, ভর্তি থেকে শুরু করে একেবারে ক্লাস হওয়া পর্যন্ত যা কিছু করণীয় সব কিছুই আমরা করবো। আশা করি ডিগ্রি নিয়ে যাদের প্রশ্ন ছিল প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো এখন এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।